পৃথিবীতে আমার এই গানের যে বক্তব্য সেটা হচ্ছে, আমি অনেকবার বলেছি এখনো বলি, যে পৃথিবীতে যত সুন্দর সুন্দর শব্দ শুরু হয়েছে, সব শব্দগুলো মানে সুন্দর সুন্দর শব্দ সৃষ্টি হয়েছে, তার অধিকাংশ শব্দ শুরু হয় বাংলা ব্যঞ্জন বর্ণের একটি বর্ণ দিয়ে, সেটা হচ্ছে ম। আমরা পৃথিবীতে এসে প্রথম যে শব্দটি উচ্চারণ করি মা, সেটি শুরু হয় ম দিয়ে। তারপরে আমাদের মুখে জন্মের পরে মধু তুলে দেয়, মধু শুরু হয় ম দিয়ে। মাটিতে আমরা ভূমিষ্ঠ হই, সেই মাটি লেখা হয় ম দিয়ে। যে মানুষের মধ্যে আমরা বেড়ে উঠি, সেই মানুষ লেখা হয় ম দিয়ে। মন্দির লেখা হয় ম দিয়ে। আর যদি আমি ইসলামিক শব্দ ভাণ্ডারের দিকে তাকাই, শুধু ময়ের ছড়াছড়ি, কি আশ্চর্য! তো ইসলামিক যে কথা বলছিলাম, যে ইসলামিক শব্দ ভাণ্ডারের দিকে তাকালে আমরা দেখি শুধু ময়ের ছড়াছড়ি, সেটাই আমি একটু ছন্দে সুরে গেঁথেছি আপনাদের শোনাবো বলে। বর্ণ আছে রাশি রাশি, মবর্ণকে ভালোবাসি। বর্ণ আছে রাশি রাশি, মবর্ণকে ভালোবাসি। মজে আমার প্রাণেরই সম্পদ, মজে আমার প্রাণেরই সম্পদ। কারণ মতে মলা মতে মতে মাওলা মতে মোহাম্মদ। শুধু তাই নয়, একটু ভেবে দেখুন, মুসলমান লীগ কেমন লাগে বলো, সত্য মুসলমান লীগ কেমন লাগে বলো, সত্য কিনা? ম দিয়ে লেখা হয় আমার মক্কা মদিনা, আবার মসজিদ মাদ্রাসা মাজারে, মসজিদ মাদ্রাসা মাজারে ম লাগে বিষয়। মতে মৌলা মতে মোহাম্মদ, মতে মৌলা মতে মোহাম্মদ, মতে মৌলা মতে মোহাম্মদ। মৌলানা শব্দে ম আছে ভরা,
মাহফিল মিলাদ মোহরম মোতি গড়া লাগে মুনাজাত মাগ ফেরাতে ম লাগে মুনাজাত মাগ ফেরাতে ম হয় না কবুর মতে মোলা মতে মোহাম্মদ মতে মোলা মতে মোহাম্মদ মতে মোলা মতে মোহাম্মদ মোল্লা লিখতে বর্ণের দরকার মুস্তাদি মুসল্লি যে জন মুস্তাদি মুসল্লি যে জন ময়ে বিশর মতে মোলা মতে মোহাম্মদ মতে মোলা মতে মোহাম্মদ মতে মোলা মতে শেষ অন্তরায় লিখেছি তাই ময়ের সাধনা করমন ময়ের সাধনা করমন থাকিতে হায়া মবর্ণকে সঙ্গে নিয়ে অঙ্গের মুয়া নকুল কয় মনা চিনলে তার নকুল কয় মনা চিনলে তার নকুল কয় মনা চিনলে তার বিসমিল্লাহ গল মতে মোলা মতে মোহাম্মদ মতে মোলা মতে মোহাম্মদ মতে মোলা মতে মোহাম্মদ বর্ণ আছে রাশি রাশি মবর্ণকে ভালোবাসি বর্ণ আছে রাশি রাশি মবর্ণকে ভালোবাসি মজে আমার প্রাণেরই সম্পদ মজে আমার প্রাণেরই সম্পদ মতে মোলা মতে মোহাম্মদ মতে মোহাম্মদ মতে মোলা মতে মোহাম্মদ মতে মোলা মতে মোহাম্মদ।